स्वागत करो भाई के सब्सक्राइब करो और बाकी तो तुम्हारा जानो ही शेयर कर दो सब्सक्राइब कर दो लाइक कर दो। ओ तुम पासो ना एक तो हम पी देना हमें मंदी मंची तार। हेलो भाई। हेलो क्या क्या हाँ के हाँ चिंदू अच्छा ना अरे हाय अरे हाथ चाहिए बीएच जोन नॉए भाई। हाँ ना सेट ठीक है सेट हाय हेलो तो कुछ सेवा क्या अपनी की यार भाई हाय तो तू अरे से हाय ठीक है আপনি কে यार भाई একটা জরুরি একটা 100 টাকা দাও তো 100 টাকা একটা দাও কাজ আছে আর কি ঠিক আছে কি স্যার 100 টাকা তো গার্লফ্রেন্ড এসেছে আর কি খাওয়াতে হবে তো এই 100 টাকা একটা দাও গার্লফ্রেন্ড আছে টাকা নেই হ্যাঁ গার্লফ্রেন্ড আছে আর খাওয়ানোর টাকা নেই यार পয়সা নিয়ে আসতে মন নেই গার্লফ্রেন্ডের কাছ থেকে নিয়ে নাও গার্লফ্রেন্ডের পাশ থেকে নিয়ে খাওয়ালে ব্রেকআপ ফেকআপ করে নেবে না আমাদের কাছে কোনো টাকা নেই আমরা এমনি বেকার আমরা স্টুডেন্ট আমরা বেকার আমরা টাকা কোথা থেকে দেব আর স্টুডেন্টদের পাশে এখন বেশি পয়সা থাকে আমাদের কাছে ক্যাশ থাকে না হ্যাঁ ক্যাশ থাকে না আমরা এটিএম ইউজ করি পেটিএম ভাই আমার কাছে গুগল পে আছে গুগল পে আছে পেটিএম আছে সব আছে গার্লফ্রেন্ড কে খাওয়ানোর টাকা নেই হ্যাঁ এখন এটা আছে ইন্টারনেট আছে আরে না প্রথম কথা হচ্ছে যে এখন অনলাইন পেমেন্ট চারদিকে সুইগিতে গেলে অনলাইন পেমেন্ট হয় সেই রাজদার দোকানে ভাই ফোন পে তে আজ তো পয়সা নেই গুগল পে করে দাও 100 টাকা আমি পরে দিয়ে দেবো ঠিক আছে নেট চলছে নেট তো চলছে টাকা আছে টাকা আছে খাওয়ানোর টাকা নেই গার্লফ্রেন্ড কে আর পয়সা নেই তো না পয়সা আমাদের কাছে কোনো পয়সা নেই গার্লফ্রেন্ড তো বলেছে আমাদের কাছে কোনো টাকা টাকা নেই গার্লফ্রেন্ড বলেছে এসে বলছে টাকা দিই তুমি কে হও যে টাকা দেব আর বন্ধু হই না তোমাদের আমরা চিনি না তাহলে হাই করলে কেন হাই করলে কেন হাত মিলিয়েছো মানে পয়সা দিতে হবে ভাই হাত মিলিয়ালে পয়সা দিতে হয় তাই না জোর জান নাকি ভিক্ষে যায় যে একটা নির্দিষ্ট একটা প্রসেস আছে তো ভিক্ষা যাওয়ার কোন জোর জার করছে ভাই কি রকম করব এটা ভিক্ষা যাইছো ভিক্ষা যাইছো সেবা ভিক্ষা দাও কি রকম ভিক্ষা যায় কি রকম ভিক্ষা যায় ভাই পয়সা দাও শিখে আসবে গার্লফ্রেন্ড যখন ঠিক আছে আমি তবে আবার আসছি এসে আবার ভিক্ষা কে ভাই আপনি আবার আসছি আপনি এখান থেকে ফটো আবার এসে রিকোয়েস্ট করব না না কোথাও আপনাকে আসতে হবে না আপনি আপনি আমার গার্লফ্রেন্ডের কাছে হ্যালো ভাই হাই ভাই 100 টাকা দাও এই স্টাইলে শিখে আসবে নাকি গার্লফ্রেন্ডের কাছে চলে যান হুম গার্লফ্রেন্ড তো বলছে যে পয়সা নিয়ে এলে ব্যাকআপ করে নেবে আরে তুমি একটা সমস্যায় পড়লে একটা দাদা আমার এরকম একটা সমস্যা হয়ে গেছে জোর জোর করে চাইছো এরকম করে পয়সা দিন আমাদের কাছে মোট কথা আমাদের কাছে কোনো টাকা টাকা নেই আমি আসি ম্যাডাম ভালো খুব ভাই হ্যাঁ ম্যাডাম পয়সা দিন কে আপনি ম্যাডাম আপনি খুব সুন্দর দেখতে ভাই এদিকে বসুন এদিকে বসুন এই ডিস্টার্ব করছেন কেন আমরা তখন থেকে হ্যাঁ করছেন আমাদের গানের কানের কাছে চিনি না আমরা এসে টাকা দিন 100 টাকা নাকি হ্যাঁ মারটার খাবেন না ভাই ফুচকা খাবো দূরে সরুন দূরে সরুন দূরে সরুন ফুচকা খাবো 100 টাকা দাও ডিস্টার্ব করছেন ফুচকা খাওয়ার জন্য 100 টাকা আমাদের কাছে কোনো টাকা নেই সরে বসুন ম্যাডাম এর পার্সে আছে কোথায় আছে না 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 ম্যাডাম এর কাছে কোনো টাকা নেই ম্যাডাম এর কাছে টাকা নেই ভাই বাস ভাই 100 টাকা তো দেবি 100 টাকা দিতে হবে দিবি মানে কি ভালোভাবে মানে চান তার কাছে ভিক্ষা চান ওখানে বলে জোর জোর করছেন কেন কি রকম ভিক্ষা চাই ভাই রিকোয়েস্ট করতে পারেন করতে পারেন তো জোর করছেন কেন রিকোয়েস্ট মানে আমি আবার এসে রিকোয়েস্ট করব না আপনি আপনি এখান থেকে যান আমরা আপনাকে কিসের জন্য দেবো আরে দাও না আমি পরে দিয়ে দেবো গুগল পে করে দিই টাকা কোনো নেই আপনি সরে বসুন আপনি গুগল পে করে দেবো ভাই গুগল পে করার টাকা আছে আর আছে আমাদের কি আপনি এখানে বসে আছেন মাছছেন কেন ম্যাডাম ডায়েট আজ করছেন কেন চলুন এখান থেকে আপনি হাত ধরে ম্যাডাম উপকার করতে পারেন না একটা উপকার করছেন ভালোভাবে চাইলে উপকার সব করা যায় আপনি এরকম জোর জোর করছেন কেন ভাই তোমার পাশ ভাই কি রকম চাইবো এরকম আরে চাইবে শিখে আসবে তো গার্লফ্রেন্ডের কাছ থেকে দূরে সরুন আপনি এখন দূরে সরুন গার্লফ্রেন্ড তো বলছে যে ছেড়ে চলে যাবে না পয়সা দিলে তাহলে না পয়সা দিলে ছেড়ে চলে যাবে এরকম গার্লফ্রেন্ড রাখার দরকার নেই হ্যাঁ এরকম গার্লফ্রেন্ড রাখার দরকার বলছে এরকম আমার থাকতে একটু তুই কাজ করবি এইরকম ওরকম গার্লফ্রেন্ড রাখা দরকার নেই কত টাকা লাগবে রে হ্যাঁ কত টাকা লাগবে 100 টাকা ভাই 100 টাকা হলে হবে তো হ্যাঁ 100 টাকা 100 টাকা নিয়ে চলে যাবে এখান থেকে হ্যাঁ ভাই একদম সত্যি কথা বলছিস হ্যাঁ ভাই এখানে যদি এরপর যদি টাকা যাস তাহলে থাবড়াবো কি না ম্যাডাম এর কাছ থেকে নেব না আমার কাছে কোনো টাকা নেই আরে যে কেউ দিলে হবে তো ম্যাডাম এর কাছ থেকে দিয়ে দেবে না ভাই তোমরা অনেক জোরে জোরে কথা বলছো আমার উপর ভাই মাছে বলে টাকা দিতে হবে মাছে তুমি তো আমি কেলাবো তো আমি কেলাবো তো
আমাদের কাছে কোনো টাকা টাকা নেই, আপনি জানেন আমি আসতে পারি, আমাদের কাছে কোনো টাকা টাকা নেই ভাই। আমি ও জান ইন্টারনেট ঘরে টাকা আছে আর ক্যাশ নেই, তুলে নেবেন জান। জোরে জোরে কথা বলছো, রিকোয়েস্ট করলে জোরে জোরে কথা বলবো না, জোর জোর করে মাগ চাইছিস কেন বল। ম্যাডাম কি বলছে কানে কানে আসতে, যাই বলুক আপনার শুনে কাজ নেই, আপনি এখান থেকে যান। আমাকে কি কোনো টাকা নেই, এই লেজে 500 টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে। আমি তো 100 টাকা চাইছিলাম, আবার 500 টাকা, 500 টাকা, 500 টাকা দিতে হবে আবার কি জোর। আমাকে তো মার, এই মার খাবে তো চিনি না, আপনি কি গাড়িতে হাত দিচ্ছেন এখানে, সরে যান এখান থেকে, ওড এখান থেকে ওড, না হলে মার খাবে এখান থেকে, চল ফট ভাই। পয়সা দিতে হবে ভাই, পয়সা দিতে হবে, 500 টাকা তুই তার কাছ থেকে আবার চাইছিস কেন, তোকে তো আমি দিচ্ছি, গায়ে হাত দিবি না একদম, ঠিক আছে। ম্যাডাম হাই, কি হাই, চিনি না জানি না, হাই হ্যালো। ম্যাডাম কে খুব ভালো লাগছে, আর আবার ম্যাডাম টাকা চাইতে যাবার ভালো লাগে, টাকা চাইতে ম্যাডাম কে ভালো লাগে গেল, মার মার কম পড়েছে। তোমাদের কি গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড না হোক আমাদের ফ্রেন্ড হয়, হ্যাঁ গার্লফ্রেন্ড না হোক ফ্রেন্ড হোক ভাই, ভাই খেলা দিকে যান ভাই, ভাগা কোন দিকে, তোমার কি গার্লফ্রেন্ড, না না গার্লফ্রেন্ড না, যাই হোক আমরা ফ্রেন্ড, ঠিক আছে ভাই টাকা দাও আমি চলে যাব, টাকা ভাই টাকা দিয়ে খেলা হবে এখান থেকে একদম। আমার এমনি ফোন করলেও পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে ঠিক আছে। হাই ম্যাডাম, আবার হাত মেলাবো না, না হাত মেলাতে হবে না, বলছি ঠিক আছে ভাই তোমার পয়সা রেখে দাও ভাই, না পয়সা দিতে এখনি পয়সা দিছিলি, এখনি পয়সা চাইছিলি ভিখারির মতো, এখনি এসে ভিক মাগছিলি যে দে টাকা দে, না আমি পয়সা দিই না, হ্যাঁ পয়সা নেব না, পয়সা এখনি তো পকেটে চলে গেল, তোকে পয়সা নিতে হবে, চল পয়সা এখনি তো বললি চাইলি, পয়সা দাও পয়সা দাও, আমার খিদা মিটে গেছে, তোমরা এভাবে মারছো আমাকে ম্যাডাম, তুমি ভালোভাবে বললে মারতাম না, ঠিক আছে গায়ে হাত দিছিস কেন মেয়ের, নাম্বার চাইছি, আবার নাম্বার খিদের জন্য, লোক গার্লফ্রেন্ডকে খাইছে তো গার্লফ্রেন্ড আছে, তুই আমার আমার নাম্বার নিয়ে যা, যদি পরে দরকার হয় তখন ওর সঙ্গে কন্টাক্ট করে দিও, আমি না বলতে কোনো কথা নেই, এখানে এখানে হ্যাঁ চিনে জানি না কোথা থেকে এখানে চলে আসছে, টাকা দাও টাকা দাও, জোর করছে আবার, হাত মিলিয়েছো ভাই পয়সা দিতে হবে ভাই, হাত মিলালে পয়সা দিতে হবে, কোনো কারণ আছে, হ্যাঁ হাত মিলালে পয়সা দিতে হয়, টাকা দিতে হবে, হাত মিলালে বন্ধু, ঠিক আছে পয়সা দেওয়ার এটা কি মানে আছে কোনো, কে ভাই আপনি এখান থেকে যান না, ঠিক আছে আজও পাবলিক চলে আসে কোথা থেকে, ভাই ক্যামেরা লাগানো আছে ভাই, প্র্যাঙ্ক করছিলাম সেখানে, আগে তো বলবেন সরি, সরি ভাই প্রবলেম, ঠিক আছে ঠিক আছে, সরি 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 ভাই, হাই করে দাও সবাই একবার, আর তোমরা ভিডিওটা কেমন লাগলো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো ভাইকে, সাবস্ক্রাইব করে দাও ইয়ার, তোমার নিজের ভাই মনে করে সাবস্ক্রাইব করে দাও, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে, বাই।